হাই ফ্রেন্ড আজ আমি একটা একেবারে নতুন ধরনের কেকের রেসিপি নিয়ে এসেছি আর প্লিজ দেখবেন আর দেখুন এখানে একেবারে সহ ডেকোরেশন কাটিং সমস্ত কিছুই দেখিয়েছি আমি সিজন তো শেষই হতে চললো তাই এই ধরনের ম্যাঙ্গো চিজ কেক একটা বাড়িতে অবশ্যই বানাতে হবে এটা বাড়িতে বানানো চিজ দিয়েই তৈরি করেছি ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানালাম সম্পূর্ণ রেসিপিটা দেখিয়েছি দেখুন এক দিনের মধ্যেই দু ঘন্টার মধ্যেই পুরো কেকটাই শেষ হয়ে গেছিলো এত সুস্বাদু হয় না বানালে বুঝতেই পারবেন না প্রথমে আমরা জোগাড় করে নেব ঘরোয়া জোগাড় যেটাকে দেশি জোগাড় বলা হয় এই চিজ কেকগুলো বানানোর জন্য ওপেনিং যে কেক টিনগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হয় কিন্তু আমি আর কাছে ওই ধরনের কোন রকমের খোলা যায় এরকম ধরনের কেকটির নেই তাই আমি আমার আগে থেকেই সিক্স ইঞ্চির মোল একটা রেডি করে নেব অবশ্যই কেকটা বানানোর আগে চিজ কেক বানানোর আগে এভাবে মোলটাকে রেডি করে নিতে হবে এখানে ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট কেক বোর্ড বসিয়ে দিচ্ছি কেক টিনের মাপে আপনারা এটা করতেও পারেন আবার কিপো করতে পারেন কেবলমাত্র ফাইল পেপারের উপরেও দিতে পারেন বা এই বাটার পেপারটা দিয়েও দিতে পারেন এখানে ফাইল পেপারটা একটু কেটে যাচ্ছিলো তাই এখানে আর একটা বাটার পেপার আমি ভালোভাবে সিকিওর হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দেখা যাক আমার দেশি জোগাড়টা কাজ করে কি না এটা একেবারে ঘরোয়া জোগাড় চিজকেক বানানোর জন্য আমি করছি নিশ্চয়ই কাজ করবে সবার কাছে তো আর খোলা মতন যা এরকম টিন নেই তো এই ধরনের কেকটিনেও একটা চিজকেক বানানো যায় দেখুন আগেই কেক টিনটা রেডি করে নিলাম তারপর এখানে আমি ওজন করে দেখিয়ে দিচ্ছি বাটার নিয়েছি পঞ্চাশ গ্রাম আর এখানে বিস্কুট নিয়ে নেব আমি এখানে গুড ডে বিস্কুট ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের ডাইজেস্টিক বিস্কুট নিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে বিস্কুটটা আমি অনেকগুলোই পনেরোটার মতন বিস্কুট নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে আমি এটা গুঁড়ো করে নিব। একেবারে মিহি করে গুঁড়ো করতে হবে যেন এতটুকু দানা না থাকে বাটারটা ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এই চিজ কেকটা এখন খুবই চলছে মোস্ট ট্রেন্ডিংয়ে আর খেতেও অসাধারণ হয় বাড়িতে যদি একবার বানান বারবার বাচ্চারা বলতেই থাকবে যে বানাও কারণ এত সুন্দর খেতে হয় আর কোনো রকমের ঝামেলা ছাড়াই একটু সামান্য জোগাড় করলেই এই কেকটা বানানো যায় বিস্কুটের লেয়ারটা দেবার জন্য ভালোভাবে বাটার দিয়ে মাখিয়ে অবশ্যই নিতে হবে যেন একটা ভালোভাবে ডোর মতন রেডি হয়ে যায় সমস্ত বাটার মাখানো বিস্কুটটা মোল্ডের মধ্যে আমি দিয়ে দেব আর ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দেব সমানভাবে সুন্দরভাবে ছড়িয়ে দেব যেন এতটুকু ফাঁক না থাকে খুবই সাবধানে সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে আমি একটা গ্লাসের পেছনের অংশ দিয়েও চেপে নেব ভালোভাবে যাতে বিস্কুটটা এতটুকু ফাঁপা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে চিজ কেকের এই বিস্কুটটাই খেতে আরও মজার লাগে আর চিজটা যদি বাড়িতে বানানো যায় আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি রেসিপি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কও দিয়ে দেবো এখানে দুটো আম নিয়ে নিয়েছি একেবারে পাকা মিষ্টি আম এই আমটা খুবই মিষ্টি আর খুব সুন্দর কালারফুল ছিল একেবারে আপনাদেরকে এভাবেই কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিচ্ছি আর এই আমের সিজনটা চলে যাওয়ার আগে অবশ্যই একবার বানাবেন বাড়িতে বন্ধুরা দারুণ মজাদার একটা ম্যাঙ্গো চিজ কেক একেবারে সহজ পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই কিছু জোগাড় দিয়েই বানানো যায় ভালোভাবে আমের মাঝের অংশগুলো নিয়ে নিতে হবে যেন খসা এতটুকু না যায় ছুরি দিয়ে দেখুন আমি আমটা ভালোভাবে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ মতন আমি আম নেব এক কাপ আম আমি এখানে পুরো দেব না অর্ধেকটা দেব অর্ধেকটা রেখে দেব ডেকোরেশানের জন্য ধীরে ধীরে সমস্ত আমগুলোই কেটে নেব। আমি ব্লেন্ডারের মধ্যে এটা মিক্সিজারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে আসবো একেবারে নরম একটা দেখুন আমটা খুব সুন্দর একটা রেডি হয়ে গেছে আমের যে পাল্প হয় রেডি হয়ে গেছে অর্ধেকটা নিয়ে নিলাম অর্ধেকটা আমি রেখে দিলাম এটা আমি ডেকোরেশানের কাজে রাখবো ফ্রিজেই রেখে দেব আপাতত এটা এখন বাইরে রাখবো না এরপর আমি জোগাড় করে নিয়েছি এখানে অলরেডি সমস্ত কিছু আপনাদের একে একে করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি বাড়িতে বানানো চিজ নিয়েছি চিজটা কত গ্রাম নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি বাড়িতে অবশ্যই এরকম একটা চিজ বানিয়ে কম খরচে চিজ বানিয়ে এরকম একটা চিজ অবশ্যই বানাতে পারেন এই চিজটা আর যতটা খরচ হয়েছে দোকানে কিনতে গেলে ডবল চিজের খরচ হয় কিন্তু দোকানের থেকে অসাধারণ খেতে হয় এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি চিজ নিয়ে নিয়েছি একশো আশি থেকে নব্বই গ্রামের মতন এরপর কনডেন্স মিল্কটাও নিয়ে নিচ্ছি দেখুন একশো চল্লিশ গ্রামের মতন আমি কনডেন্স মিল্ক নিয়ে নেব ভালোভাবে কনডেন্স মিল্কটা নিয়ে নিতে হবে দেখুন চামচ দিয়ে নিয়ে নিলাম একশো গ্রামের মতন এরপর আমি চিনি নিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব একটা দেখুন হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি ইলেকট্রিক হ্যান্ড বিটার ইলেকট্রিক হ্যান্ড বিটার নিয়েছি নিয়ে ভালোভাবে বিট করে নেব। হাই স্পিডে মিশিয়ে নেব কন্ডেন্স মিল্ক চিনি আর চিজটা এগুলো একটু শক্ত উপাদান তাই ভালোভাবে আগে মিশিয়ে নেব এরপর ধীরে ধীরে আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নেব টু ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ করে দুবার নিয়ে নিলাম এরপর উইপ ক্রিম নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ আর হাফ কাপ ম্যাঙ্গো ফালভ আর এখানে কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন আর ভ্যানিলা এসেন্স ওয়ান টি স্পুন আর লেবুর সামান্য একটু উপরের অংশের খোসা নিয়ে নিলাম সাবধানে এই খোসাটা করতে হবে গ্রেড নাহলে নিচের যে সাদা অংশটা যদি গ্রেড হয়ে যায় তেতো লাগবে খুবই সাবধানে নিয়ে নিলাম একটা ভালো ফ্লেভার দেবে এই কেকটা চিট কেকটার ক্ষেত্রে ভালোভাবে আমি দু থেকে তিন মিনিট কি আরেকটু চার মিনিটের মতন একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে খুব সুন্দরভাবে বিট করে নেব যাতে সমস্ত মিশ্রণ মিশে যায় সুন্দরভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতটুকু যেন না দানা থাকে বা লাঞ্চ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর চিজ ক্রেক বানানো যায় বাড়িতে না বানালে আপনারা সত্যি বিশ্বাস করবেন না একবার বানাতেই হবে আমি গ্যাস ওভেনের মধ্যে এটা বেক করে দেখিয়েছি কোন রকমের ইলেকট্রিক ওভেনের মধ্যে একটা বেক করিনি আর যে সমস্ত বন্ধুদের কাছে ইলেকট্রিক ওভেন নেই তারা অনায়াসেই এই কেকটা বানাতে পারবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম দেখুন ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের বেশি স্কিপ করে আমি দেখাচ্ছি না ভিডিওটা বা ফার্স্টও করছি না যাতে আমার বিগেনার বন্ধুরা বা বন্ধুরা যারা করতে চান এই কেকটা অনার্সেই করতে পারেন একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মসৃণভাবে রেডি হয়ে গেছে আর কেকটিনটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম বিস্কুটটা যাতে সেট হয়ে যায় খুব ভালোভাবে সেট হয়ে গেছিলো এরপর আমি যতটা ব্যাটার লাগবে আমি ঢেলে দিয়েছি বেশি ঢালবো না তাহলে উঠে চলে আসবে এরপর একটা স্কিওয়ার দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এরপর গ্যাস ওভেনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি যার মধ্যে আমি কেক বেক করি আগে থেকে জল একটু গরম করে নিয়েছিলাম আর একটু জল দিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবার কেকটা এক ঘন্টার জন্য একেবারে সিমে রেখে গ্যাসের ফ্লেম আমি বেক করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গেছে একটু একটু টলটল করবে এভাবেই নামিয়ে নিতে হবে বেশি শক্ত করা যাবে না তাহলে কেকটা ভালো লাগবে না একটু মাঝের অংশটা টলটল করবে আরেকটু আমার ব্যাটার বেশি ছিল আরেকটাও আমি ছোট করে নিয়েছি এখানে একশো গ্রামের মতন ওয়াটার নিয়ে নিয়েছি তার মধ্যে জেলেটিন গুলে নেব আর যে অর্ধেকটা আমের পাল্প রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে উপরে ডেকোরেশানটা করে নেব যাতে খেতে আরও ভালো লাগে দেখতেও ভালো লাগে এখানে আমি ওয়ান টি স্পুন জেলেটিন দিয়ে দিয়েছি এই অংশটা আপনারা স্কিপও করতে পারেন কোনো অসুবিধে নেই তবে এইভাবে করলে ভালো লাগবে ম্যাঙ্গো পাল্পের মধ্যে আমি টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আর জেলে টিনটা যে গুলে রেখেছিলাম গরম জলের মধ্যে সেটা দিয়ে ভালোভাবে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়েছি একটা খুব সুন্দর পাল্প রেডি হয়ে গেছে এদিকে আমার ছোটো কেকটাও রেডি হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি উপর থেকে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব একটা চামচের সাহায্যে তারপর এটাকে আমি ফ্রিজের মধ্যে ওভার নাইট রেখে দেব যাতে ছ থেকে সাত ঘন্টা সেট হতে পারে এইরকমভাবেই আপনারা এই কেকটা রেডি করবেন আর ছ থেকে সাত ঘন্টা ফ্রিজের মধ্যে সেট করে নিতে হবে তাহলেই ভালোভাবে সেট হবে আর কাটিং করা যাবে একটা ক্লিনিং পেপার দিয়ে আমি ভালোভাবে রাফ করে নিচ্ছি ভালোভাবে উপরের অংশটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে ফ্রিজের মধ্যে আমি রেখে দেব ছ ঘন্টা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমার এই কেকটা আপনাদের আমি কিভাবে মোল্ড আউট হয় কি না সেটাই দেখবার দেখিয়ে দেব আপনাদের দুটো কেক মোল্ডই আমি রেখে দেব ফ্রিজ থেকে বের করে এনেছি ছ ঘন্টা পর আমার ছেলে স্কুল থেকে এসে যাওয়ার পর এরপর দেখুন ধীরে ধীরে আমি কিভাবে মোল্ড আউট করে নিচ্ছি খুবই সহজভাবেই মোল্ড আউট হয়ে যাবে কোনো অসুবিধে নেই কারণ অনেকটাই আমরা সাবধানতার সাথে কাজ করেছি এখানে দেখুন ধীরে ধীরে আমার মোল্ড আউট হয়ে গেছে আর দারুণভাবে বেক হয়েছে একটা চিজ কেক এখন চিজ কেক ভীষণভাবে মোস্ট ট্রেন্ডিংয়ে চলছে সবাই পছন্দ করছে খেতে তো বাড়িতে একবার বানিয়ে দেবেন প্রিয়জনদের জন্য প্রিয়জনরা খুবই খুশি হয়ে যাবে আমি হলপ করে বলতে পারি কারণ অসাধারণ হয়েছিল আমাদের সাথে সাথেই কেকটা শেষ হয়ে গেছিলো কত সুন্দর লুকটা এসেছে আপনাদের কাটিং করে আমার ছেলে খেয়ে খেয়ে হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু আলাদা জায়গাতেই এই ভিডিওটা করেছি আমার বারান্দাতে আর ধীরে ধীরে দেখুন আমি খাইয়েও দিচ্ছি ওকে খুব মজা করে খেয়েছে এটুকু খেয়ে ওর হচ্ছিল না ও আবার নিজে ফ্রিজ থেকে বের করে কাটিং করে খাচ্ছিলো হো বলছে খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই একবার বানাবেন আর এই কেকটা অবশ্যই সেট করতে রাখতে হবে ছ ঘন্টা সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক কেক বানাবেন আর এই কেকটার তো জোগাড় খুবই কম খুব একটা জোগাড় নেই বাড়িতে অবশ্যই বানাবেন অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য